ভাস্তিকে ওইখানে চলে যায়, চলে যাওয়ার পর মেয়েকে বাইর করে দেওয়া হয়। ভাস্তিকে বাইর করে দেওয়ার পর আমরা 10 সমাজ নিয়ে ওইখানে যাই, ঢুকে ওইখানে গিয়ে ওখানে ঢুকে দেওয়ার জন্য গেছি। যাওয়ার পর দুই পার্টি মানে দুই পক্ষ থেকে মানে কেসাল হয়। কেসাল হওয়ার পরে ছেলের কাকা এসে আমার স্বামীকে কোপ মারে, কুড়ুল দিয়ে কোপ মারার পর আমাদের পেশেন্টকে নিয়ে যাই মেঘলিগঞ্জে। মেঘলিগঞ্জে তো ওইখানে নেওয়া হয়নি, ওইখানে এফআইআর করে দেওয়া হয়েছে। তারপর জলপাইগুড়িতে নিয়ে গেছি, জলপাইগুড়িতেও নেয়নি। আমার স্বামী তো শিলিগুড়ি মেডিকেলে আছে, ভর্তি আছে। তারপর আমরা ওইখানে মেঘলিগঞ্জে গেলাম, ওইখানে অভিযোগ করলাম তিনজনকার নামে অভিযোগ করে। তার এই যে তিনজনকার যে আমরা নামে যে কেসটা করছি এইটার জন্য তিনজনকারেই শাস্তি হয়। আবার আমরা জন্য সঠিক ইয়েটা বিচারটা আমরা পাই মেয়ের পক্ষ থেকে, এটাই। ঠিক আছে, কি নাম আপনার? আমার নাম প্রতিমা বর্মন। আসলে ওই মেয়েটার সাথে এরকম জোর জবরদস্তি মানে দুয়ো টুয়ো মারি দিয়ে বিছনার তলত আসিও ছেলেটা লুকি নয়। নেওয়ার পরে আমরা তো মাঠে কাজ করি সবসময়, মানে প্রতিদিন কাজ না করলে আমাদের হয় না। তারপরে ছিল ওই যে ছেলে আসি ওইরকম জোর জবরদস্তি ওই করতে করতে মানে কখন করতে কি করছে মানে ঠিক পাওয়ার পাচ্ছে না। মেয়েতে মানে করে প্যাংমন অবস্থা আছে এখন, মানে যে ছেলেটার বাড়িতে গেছে আর কি, তারপরে যে ঘটনাগুলো হলো তাতে করে এখন কি চাচ্ছেন? এরা চাচ্ছে যে মেয়েটার যাতে ভালো একটা ইয়ে হয়, সুবিচার চাই আর কি। মেয়ের মা আপনি? হ্যাঁ মা। কি নাম আপনার? মিতালি বর্মন।